নমস্কার, কেমন আছো সবাই? বাঙাল ঘটির ফোরনের রকমারি পেয়েজে সবাইকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা নিয়ে এসেছি একদম নিরামিষ আর কিন্তু ভীষণ একটা মুখরোচক রান্না, যেটা কিন্তু মুখে রুচি না থাকলে কিন্তু খেতে তো দুর্দান্ত লাগবেই আর এমনি সময় তো ভালো লাগবেই। তো আজকে রেসিপি করে নিয়েছি ঝিঙে দিয়ে, ঝিঙের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা কিন্তু শিখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো বানিয়ে ফেলি আজকের এই রান্না। রান্নাটা দেখো করার জন্য আমি এখানে নিয়েছি চারটে ঝিঙে। ঝিঙেগুলোকে ভালো করে ঝিঙের খোসাগুলো ছাড়িয়ে ঝিঙেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নিলাম একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে আমি এখন দুটো কাঁচা লঙ্কা দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটাকে মিহি করে বেটে নেব। পুরো ঝিঙেটা এখানে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে দেখো ঠিক এরকম দেখতে লাগছে। এখন আর একটা জিনিস বাটবো, সেটার জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। তার মধ্যে দিয়ে দিলাম পোস্ত। পোস্ত এখানে রাখবে এই রান্নাটার জন্য। পোস্তটাকে নিয়ে পোস্তর মধ্যেও এখন আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে পোস্তটাকে আগে শুকনো খোলায় নেড়ে নেবো, নিয়ে তারপরে জল দিয়ে মিহি করে পেস্ট করে নেব। তো দেখো পোস্তটা ঠিক বাটার পরে এরকম দেখতে লাগছে। তো এবারে চলো রান্নাটা শুরু করে ফেলি। রান্নাটা শুরু করার জন্য এখানে সবার প্রথম কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেল দিয়ে করবে। এই ধরনের রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে খেতে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা ভাজা যখন হতে থাকবে তার মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। 15 থেকে 20 সেকেন্ড মতো একটু সময় দিলেই গ্যাসের ফ্লেমকে কম করে ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যখন ফোড়নের থেকে ভাজার সুন্দর গন্ধ বেরোবে, এর মধ্যে যে ঝিঙেটা বেটে রেখেছিলাম সেই ঝিঙেটা কিন্তু এখন দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে এখন কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, আর যাতে ভালো করে সিদ্ধ হয় তাই জন্য। আর যদি ঝিঙের তো একটু জলীয় জিনিস, ঝিঙের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। বাটার পর সময় কিন্তু আমি কোনো জল দিইনি, তাতে কিন্তু দেখো কত জল বেরিয়েছে। এবার এই জলটাকে কিন্তু খুব ভালো করে টানাতে হবে। এইটা একটু ধৈর্য ধরে করতে হবে, আমি কিন্তু মিথ্যা কথা বলবো না। এইটা একটু করতে তোমাদের সময় লাগবে। এটা করতে প্রায় 15 মিনিট মতো সময় তো তোমাদের লাগবেই। তবে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে করো না, তাহলে কিন্তু বড় বড় ফুট কাটবে আর কিন্তু একদম বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তোমরা গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ফোটাবে। এর মাঝে মাঝেই নাড়তে নাড়তে আমি এর মাঝে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাই এখন দেব, আর এখন কিছু দেব না। দিয়ে ভালো করে এখন এটাকে টানিয়ে নেব। এর যে জলটা আছে জলটা কিন্তু ভালো করে মেরে দিতে হবে, আর মাঝে মাঝেই কিন্তু ঘন হাতে তোমাদের নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে করো, মিডিয়াম ফ্লেমে করে করো, নাহলে কিন্তু জোরে আঁচ করলে কিন্তু এইটা ফুটে গিয়ে তোমাদের গায়ে ছিটবে। এবারে দেখো যখন অনেকটা জল টেনে গেছে, আমি যে মিক্সিতে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা কিন্তু এখন এর মধ্যে দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। ঝালটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও। এটা তো ভীষণ মুখরোচক রান্না, একটু ঝাল ঝাল হবে, একটুখানি নোনতা নোনতা হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর আমি লাস্টে কিন্তু একটু মিষ্টিও দেবো। এই রান্নায় কিন্তু একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, এগুলো তো নিরামিষ জাতীয় রান্না। এই ধরনের রান্নায় কিন্তু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তবে মিষ্টিটা প্রথম দিকেই দিও না, লাস্টের দিকে দিও, সেটা আমি তোমাদের যখন দেখাবো দেবো যখন নিশ্চয়ই বলবো। তো আমার এখানে একটু নুন আর একটু প্রয়োজন ছিল বলে আমি এখানে একটু নুন দিলাম। আর দেখো বলতে বলতে চিনি দেওয়ার সময় হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিলাম। আর দেখো দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু অনেকটা টেনে গেছে, আরও কিন্তু এটাকে টানাবো। আমি কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে স্কিপ করে করে দেখিয়েছি, খুব একটু ধৈর্য ধরে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচ করে তোমরা খালি এটাকে একটু পরে পরে নেড়ে দেবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে এটা জল ঝরে যাবে। তো দেখো রান্নার একদম লাস্টের দিকে চলে এসেছি, এখন কিন্তু দেখো সুন্দরভাবে টেনে গিয়ে এখন দেখো কড়ার থেকে কিন্তু বেশ নাড়া দিলেই কড়ার মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না, কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো বুঝতে হবে রান্নাটা কিন্তু এখন একদম তৈরি, আর কিন্তু কোনো জল নেই, রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। লাস্টে খুব ভালো করে নেড়ে নেড়ে দিয়েছি যাতে কিন্তু আর নিচে কিছু না লেগে থাকে বা লেগে যায়। খুব ভালো করে নেড়ে দিয়ে লাস্টে সবার শেষে যেটা দেবো একটুখানি আমি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। একটু যদি লাস্টে ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দাও, খাওয়ার সময় কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধের সাথে ঝিঙের এই গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, খুব ভালো লাগবে যদি তোমরা এইভাবে লাস্টে একটু সর্ষের তেল মিশিয়ে নাও। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, একদম সহজ পদ্ধতিতে কম সময়ে আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম, ঝিঙের রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে বাটা। এরমভাবে পোস্ত দিয়ে ঝিঙে বাটা খেয়ে দেখো দুর্দান্ত লাগবে, আশা করি ভালো লাগবে। যদি তোমাদের আজকের এই রান্না ভালো লেগে থাকে, যদি সম্ভব হয় একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখতেই পাচ্ছো ঝিঙের বাটার রেসিপি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো এরকমভাবে গরম ভাতের সাথে খাও, আশা করি দুর্দান্ত লাগবে।
তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা সাথে করে দেখলে, তাই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।